দূরের ও কাছের দেশ ও প্রবাসের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাংলাদেশের মুহিব্বানে আহলে বাইত আলাইহিমুসসালাম যারা আছেন সকলের নিকট আজকে এদেশের আহলে বাইত আলাইহিমুসসালামের দাওয়াতি কার্যক্রমে একজন মহাসৈনিক যিনি, তার সম্পর্কে আজকে আলোচনা করব। তিনি হচ্ছেন আবুল উলাই সিলসিলার অন্যতম ধারক বাহক, ঢাকা খানকায়ে আবুল উলাইয়া সাতরোজা সাজ্জাদান সিন যিনি ছিলেন, সৈয়দ আউলাদে রসুল সৈয়দ শাহ মোহাম্মদ সোহাইল কাদরি চিশতি ফেরদৌসি নকশবন্দি আবুল উলাই রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশে আহলে বাইত আলাইহিমুসসালামের শান আজমত প্রচারের ক্ষেত্রে একজন অন্যতম সৈনিক ছিলেন, মুহিব্বানে আহলে বাইত আলাইহিমুসসালাম ছিলেন, আশেকে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ছিলেন, আশেকে হুসাইনি ছিলেন, হুসাইনি সৈনিক ছিলেন। ওনার কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি। চীন মৈত্রী হলে ব্যাপকভাবে শাহাদাতে কারবালার স্মরণে শানদার আজমতওয়ালা এক প্রোগ্রাম তিনি করেছিলেন কয়েক বছর, যেখানে আল্লামা জালালউদ্দিন আল কাদরিস রহমতুল্লাহ আলাই সহ এদেশের অনেক বিখ্যাত ওলামা ইকরামগণ উপস্থিত ছিলেন। আউলাদে রসুল আবুল উলাই সিলসিলার এদেশের একজন ধারক বাহক, আহলে বাইত আলাইহিমুসসালামের একজন মহাপ্রেমিক, হুসাইনি যোদ্ধা, সৈয়দ শাহ মোহাম্মদ সোহাইল কাদরি চিশতি ফেরদৌসি নকশবন্দি আবুল উলাই রহমতুল্লাহ আলাই, আহলে বাইত আলাইহিমুসসালামের শান আজমত প্রচারের জন্য বাংলাদেশে শানে আহলে বাইত আলাইহিমুসসালাম নামক একটি প্রোগ্রাম মাই টিভিতে হুজুরের অর্থায়নে আমি আলোচনা করি এবং এক মাস ব্যাপী মুহররম মাসে মাহে রমজানুল মুবারকে শানে আহলে বাইত আলাইহিমুসসালাম এই শিরোনামে 30 দিন ব্যাপী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এশিয়ান টিভিতে শানে পাক পাঞ্জাতানা আলাইহিমুসসালাম নামক একটি প্রোগ্রাম করি, এই খানকায়ে আবুল উলাই সাতরোজার সাজ্জাদান সিন যিনি ছিলেন, আলে রসুল আল্লামা সৈয়দ শাহ মোহাম্মদ সোহেল কাদরি চিশতি নকশবন্দি ফেরদৌসি রহমতুল্লাহ আলাই, হুজুরের অর্থায়নে এবং পরিশ্রমে পরিকল্পনায় আর টিভিতে শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামক একটি রিসালাতের প্রোগ্রাম আর টিভিতে মাহে রমজানুল মুবারকে 30 দিন ব্যাপী একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যে প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে এনে আমি অধম রিসালাতের বিভিন্ন বিষয়ের উপরে, যেমন হাজির নাজের, ইলমে গায়েব, তারপরে আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান আজমতের বিভিন্ন দিক বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করি। আর মাই টিভিতে শানে আহলে বাইত আলাইহিমুসসালাম, এশিয়ান টিভিতে শানে পাক পাঞ্জাতানা আলাইহিমুসসালাম, খানকায়ে আবুল উলাইয়া সাতরোজার সৌজন্যে এই প্রোগ্রামটি প্রচারিত হয়। আমি গুণাগার এই প্রোগ্রামগুলোর পরিচালনা করি। সম্ভবত বাংলাদেশে প্রথম আহলে বাইত আলাইহিমুসসালামের নামে, পাক পাঞ্জাতানা আলাইহিমুসসালামের নামে এই মাই টিভিতে এবং এশিয়ান টিভিতে আর টিভিতে এই প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয়েছে। আজ অনেক দিন হলো আল্লাহ পাকের এই মহান ওলি আলে রসুল আহলে বাইত আলাইহিমুসসালামের প্রেমিক
হুসাইনি যোদ্ধা ঢাকার ঐতিহ্যবাহী দরবার খানকায়ে আবুল উলায়া সাত রোজা সাজ্জাদা নাসিন আল্লামা সৈয়দ শাহ মোহাম্মদ সোহেল কাদেরী চিশতি নকশবন্দি ফেরদৌসি রহমতুল্লাহ আলাই হুজুর কেবলা ইহলোক ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে হুজুর পর্দার আড়াল হয়ে আছেন। আল্লাহর অলিরা জিন্দা, আল্লাহর অলিরা মরে না। এদেশে আমাদের অনেক আহলে বাইত আলেম সালামের প্রেমিকদের কষ্টে পরিশ্রমে আজকে আহলে বাইত আলেম সালামের শান আজমত ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বাইতুল মোকাররমে, প্রেস ক্লাবে, বশির মিলনায়তনে, বিভিন্ন স্থানে, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কনফারেন্স আহলে বাইত আলেম সালামের শানে করছি। যদি উনি বাহ্যিকভাবে থাকতেন এবং দেখতেন, আনন্দে আপ্লুত হয়ে যেতেন। কারণ আমার দেখা আহলে বাইত আলেম সালামের একজন অন্যতম সৈনিক, আহলে বাইত আলেম সালামের একজন প্রেমিক, আহলে বাইত আলেম সালামের প্রেমে একজন ফেদা আল্লামা সৈয়দ শাহ মোহাম্মদ সোহেল কাদেরী চিশতি নকশবন্দি ফেরদৌসি আবুল উলায় রহমতুল্লাহ আলাই। আমার ইমানি তাগিদে, মনের আবেগে এবং কৃতজ্ঞতা স্বরূপ আল জাসাউল ইহসানু ইল্লাল ইহসান, কেউ যখন তোমার উপর এহসান করে তাকেও তুমি এহসান করো। হুজুর কেবলার সেই পরিশ্রম, সেই আত্মত্যাগ এবং ওনার যে প্রেম, আহলে বাইত আলেম সালামের মহব্বত, আহলে বাইত আলেম সালামের ভালোবাসা সুন্নি পীর মাশায়েকদের মধ্যে এরকম খুব কমই আছে। আজকে খুব অনুভব করছি, কারণ এমন একজন মুহিব্বিন আমরা খুঁজে পাই না যিনি মন থেকে উজাড় করে, হৃদয় দিয়ে, জান দিয়ে, অর্থ দিয়ে, পরিশ্রম করে মহান আহলে বাইত আলেম সালামের শান আজমত প্রচার করার উদ্যোগ নেন এবং সেভাবে তিনি খেদমত করেন। সামনে পবিত্র মহররম মাস আসতেছে, মাহে রমজানুল মুবারক মাস যায়। আমি বিভিন্ন টিভিতে, বিভিন্ন চ্যানেলে অনেক প্রোগ্রাম করেছি, বিটিভি, দেশ টিভি, আর টিভি, মাই টিভি, এশিয়ান টিভি, অনেক প্রোগ্রাম করেছি। আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলের হক কথা এই প্রোগ্রামও আমি করেছি ওনার শাহাদাতের পরে, কিন্তু অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার মনের দিক দিয়ে তেমন একটা জোর পাই না। কারণ মন প্রাণ এখন শুধু কেবল আহলে বাইত আলেমুসালামের, পাক পঞ্জাতন আলেমুসালামের গুলামি করতে চায়। এই গুলামিতেই হৃদয় শান্ত হয়, এই গুলামিতেই তৃপ্তি পায়। কিন্তু এজন্য টিভিতে এখন আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি না বা করতে যাই না। কিন্তু মন চাচ্ছে যে মহরম মাসে, অন্যান্য মাসে এখন যদি মহান আহলে বাইত আলেমুসালামের শানে, সেইভাবে যদি শানে আহলে বাইত, শানে পাক পঞ্জাতন আলেমুসালাম প্রোগ্রাম করা যেত, আজকে খুবই প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল আলে রসুল আল্লাহর ওলি ঢাকা সাত রোজার বারগাহে সোহেলিয়ার আল্লামা সৈয়দ শাহ মোহাম্মদ সোহেল কাদেরী চিশতি নকশবন্দি ফেরদৌসি আবুল উলাই রহমতুল্লাহ আলের মতন একজন প্রেমিকের এদেশে খুব প্রয়োজন। চারদিকে যখন আহলে বাইতের দুশ্মনেরা, এজিদের দোসরেরা মহান আহলে বাইত আলেমুসালামের শানে গুস্তাকি করে চলছে, মাওলা আলী সালামের শানে গুস্তাকি করে চলছে, যখন আহলে বাইত আলেমুসালামের বিভিন্ন দোষ ত্রুটি আজকে এজিদের দলেরা, খারেজির দলেরা বলে যাচ্ছে, তখন আলে রসুল আল্লামা সৈয়দ শাহ মোহাম্মদ সোহেল কাদেরী চিশতি রহমতুল্লাহ আলের মতন মহান আল্লাহর একজন অলির এবং আহলে বাইত আলেম সালামের একজন প্রেমিকের খুবই প্রয়োজন ছিল। আমরা আল্লাহ পাকের এই মহান অলিকে স্মরণ করছি,
এবং আমি মনে করছি দেশ ও জাতিকে এই মহান প্রেমিকের সাথে পরিচয় করে দেওয়ার দরকার। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানাচ্ছি, অসংখ্য কিতাবের শত শত কিতাবের উনি অনুবাদক, অনুবাদ করেছেন এবং উনি লেখক, লিখেছেন তাফসির রুহুল বায়ান থেকে শুরু করে অসংখ্য কিতাবের উনি অনুবাদ করেছেন এবং এই অধমকে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ফেরদৌসিয়া, আবুল উলায়া সিলসিলার খেলাফত হুজুর এই অধমকে দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম, আলা মাকাম আমার হুজুর কেবলাকে দান করেন এবং হুজুর কেবলার সাহেবজাদা, একমাত্র সাহেবজাদা যিনি খানকায়ে আবুল উলায়া বারগাহে সোহাইলিয়ার যিনি সাজ্জাদা নসীব, হুজুরও ঠিক হুজুর কেবলার মতন মহান হৃদয়ের অধিকারী। ইনশাআল্লাহ আমরা সামনে হুজুর কেবলাকে আহলে বাইত আলাইহিস সালামের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন দাওয়াতি কাজে, আহলে বাইত আলাইহিস সালামের বিভিন্ন অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা হুজুরকে আমাদের পাশে পাব। আল্লাহ পাক এই মহান ওলির দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।